সবুজ মোল্লা ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
আপনি শুনতে পাচ্ছেন সবুজ মোল্লা ভাই? আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পারলে একটু মেসেজ করে জানান। কোর্স মডিউলটা পাওয়া যাবে অবশ্যই, আর টোটাল ক্লাস হবে আপনাদের 50 ঘন্টা, 200 ঘন্টা, 200 ঘন্টা ক্লাস হবে আপনাদের টোটাল। আপনি কি সবগুলো ক্লাসে জয়েন করেছিলেন এই পর্যন্ত? মানে আজকে তো আপনাদের 2টা ক্লাস হলো এই নিয়ে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা দেখেন, এটা হলো রেড টঙ্গুলার টুল। আমি রেড টঙ্গুলার টুল নিলাম একটা, নেয়ার পর শেপ অল ক্লিক করলে করে একটা শেপ তৈরি করলাম। তারপর আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে মুভ করাতে পারবো। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমার মুভ হবে ঠিকই, আমি সিলেকশন টুল দিয়ে মুভ করাতে পারি, কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমার মুভ হবে শুধুমাত্র ডিরেক্ট সিলেকশন টুল আমি যখন সিলেক্ট করব। দেখেন এটাতেও মুভ হচ্ছে, কিন্তু পার্থক্য হলো যখন আমি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, মানে জয়েন্টগুলোতে ক্লিক করব, তখন শুধু জয়েন্টগুলো মুভ হবে। কিন্তু এছাড়া আমি অবজেক্টে ক্লিক করলে অবজেক্ট মুভ করতে পারবো, কিন্তু অ্যাঙ্কর পয়েন্টগুলো এখানে হাইলাইট থাকবে। আবার আমি চাইলে অ্যাঙ্কর পয়েন্ট মুভ করতে পারবো, চাইলে অ্যাঙ্কর পয়েন্টগুলো রাউন্ড করতে পারবো। আমি চাইলে নির্দিষ্টভাবে অ্যাঙ্কর পয়েন্টগুলো যদি রাউন্ড করতে চাই, সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র একটা অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করলাম, একটাতে ক্লিক করলাম, পরে একটাই আমি শুধু কার্ভ করতে পারতেছি। যদি এই টুলটা না পাওয়া যায়, ডিরেক্ট সিলেকশন টুল, এটা শর্টকাট কি হলো এ, কিবোর্ডে এ প্রেস করলে এটা চলে আসবে। অন্য যে কোনো জায়গায় সিলেক্ট অপশন থাক, আপনি যদি কিবোর্ডে এ প্রেস করেন, সেই ক্ষেত্রেই আপনার ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমি একটা বক্স তৈরি করি। বক্স তৈরি করার পর আমি এটার শুধু স্ট্রোক কালার করি। এখন আমি অল ক্লিক করে এটার আর একটা কপি নিয়ে নিচ্ছি, একদম সমান সাইজের। এটারও অল ক্লিক করে আমি শিফট ধরে অল ক্লিক করলাম এবং আর একটা কপি নিয়ে নিলাম। সেই ক্ষেত্রে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন আমি এটা এইদিকে কার্ভ করি একটু,
এবং এই দুইটা কর্নার সিলেক্ট করলাম। করার পর আমি এই দুইটা কর্নারকে এদিকে কাট করলাম, তাহলে এটার সাথে আমার দুইটা কর্নার একটু বেশি কাট হয়ে গেছে। এখন আমি এই দুইটা কর্নার ধরে এদিকটায় আবার আমি এই দুইটা ক্লিক করে একটু এদিকে চাপাতে পারি, উপর নিতে পারি। এখন যদি দেখেন আমি পুরোটাকে কালারটা হাইড করে দিই, দেখেন বক্স আছে কিন্তু কালার হাইড করা, সেই ক্ষেত্রে আমি পুরোটাকে লাল কালার দিলাম। এখন এইটার এইটা আমি একটু হালকা ডার্ক করবো, সেই ক্ষেত্রে এখানে ডাবল ক্লিক করার পর যদি নিচের দিকে আনি হালকা একটু ডার্ক হলো এটা, এবং এটাতে যদি আরো বেশি ডার্ক করি সেই ক্ষেত্রে এটা একটু বেশি নিচে নামাই, দেখেন 3D শেপের মতো দেখা যাচ্ছে। জাস্ট কালারটা আপনার চেঞ্জ হওয়ার কারণেই এখানে 3D শেপের মতো তৈরি হচ্ছে। এখন দেখেন এই অংশটুকু আমার জুম করলে দেখা যাচ্ছে যে মিশে নাই, সেই ক্ষেত্রে আবার যদি আমি ডিরেক্টর টুল সিলেক্ট করি এখানে, করার পর যদি এটা মিশিয়ে দিই তাহলে কিন্তু আমার অবজেক্টটা দেখতে সুন্দর হবে। এই হলো ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। এখন ধরেন আমি যদি একটা সার্কেল তৈরি করি, সার্কেল তৈরি করার পর যদি আমি আবার এরকম ভাবে সার্কেলটা তৈরি করার পর এরকম ভাবে সার্কেলটা তৈরি করার পর দেখেন আমি এটাতে ক্লিক করলে এদিকে টান দিতে পারতেছি, শিফট ধরে যদি আমি টান দিই এদিকে সমান হচ্ছে। এখন আমি যদি এটাকে ঘুরাই, দেখেন আমি সিলেক্ট করলাম কিন্তু এটাতে কোনো বাউন্ডিং বর আসছে না, তাই আমি এটা সিলেক্ট করার পর ভিউ শো বাউন্ডিং বক্সে ক্লিক করলাম। এখন আমি রোটেট করতে পারবো, রোটেট করি শিফট ধরে রোটেট করলে একদম পারফেক্ট সাইজে রোটেট করবো। এখন যদি আমি এটাকে এই কালারটা তৈরি করি, করার পর আমি যদি এখানে আরো এটাকে একটু ড্রাগ করে দেই, পরে আমি এখান থেকে মেশ টুল সিলেক্ট করলাম, করার পর মেশ টুলে ক্লিক করার পর আমি এই অপশনটাতে একটু লাইট কালার করে দিই, দেখেন একটা লাইটনেস শেপ তৈরি আছে, ডিম যেটাকে বলে। তারপর আমি যদি সেম ভাবে আরেকবার একটা এরকম শেপ তৈরি করি, করার পর আমি এইখানটায় ধরে যদি এদিকটাই একটু ইয়ে করে দিই, এদিকে একটু নিয়ে এদিকে নিয়ে আসি, এটাতে যদি আমি গ্রিন কালার দেই, দিয়ে উপরের কালারে আমি এখানে নেস টুল সিলেক্ট করে যেখানে লাইটনেসটা আনতে চাই, ধরেন আমি এখানে লাইটনেসটা আনতে চাই, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করার পর আর যদি আমি একটু উপরের দিকে নিই সেই ক্ষেত্রে এখানে লাইট ইউজ হবে। তো প্যাথফাইন্ডার টুলে আমি দেখলাম যে দুইটা অবজেক্টের সিলেক্ট করার পর শুধু আমি মিডেলের অংশটুকু রাখতে চাইছি, সেই ক্ষেত্রে পাথফাইন্ডার অপশন সিলেক্ট করবো। আমি উইন্ডো থেকে গিয়ে পাথফাইন্ডার অপশন নিয়ে আসবো, পাথফাইন্ডার আসার পর আমি শুধু মিডেলের অংশটুকু রাখতে চাইছি। রাখার পর আমি যদি এটাকে এইভাবে কার্ভ করাই, এবং আমি এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করে যদি এখানে এইভাবে একটু কালার নেই, সেই ক্ষেত্রে আমার এই শেপটা আপনি আমাকে শুনতে পাইতেছেন কিনা জানি না, তারপরও আমি করাচ্ছি। এখন আপনি এই তিনটা শেপ একটু তৈরি করেন, করে আপনার স্ক্রিনটা শেয়ার করে দেন, গুগল ক্লাসরুমে এটার আপলোড দেওয়ার দরকার নেই, আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন।
আপনি আমার কথা শুনতে যদি পান তাহলে আপনি এই তিনটা অবজেক্ট তৈরি করে আমাকে একটু স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখান।
চশমার গিন্ডি দিকে তাকাই,
Thank you.